তাফসির ভিত্তিক আলোচনা করলে অনেক মানুষের ভাল লাগবে না, তাহলে কিচ্ছা কাহিনী চলবে না যে বললেন, ঘটনা না করলে তো পাবলিক বোঝে না আলোচনা। তো ঠিকই আছে, আমি ওই সেদিন নারায়ণপুরেও দেখেছি, কথা বলেন এখানে কোনো ঘটনা বলছিলাম বলি নাই, আজকেও নিয়ত করছি বলবো, ঘটনাই বলার দরকার নাই, আয়াত টু আয়াত আলোচনা হবে, শুনলে শোনেন না শুনলে যান, কারণ আমরা যে গান গাই সেটা তো বোঝা লাগবে, তাই না? তো আজকে একটা গানও বলবো না, দেখি তো আলোচনা হয় কিনা, চেষ্টা করি। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, একটা আয়াতই তো, প্রকাশ্যে গীবত করে গেল তাও কিছু বললেন না, আবার আমি তো কারো নাম বলি নাই, বলছি কি কারণ আমাদের বোঝা লাগবে। আপনি যদি রুমের ভিতরে কিছু বলেন ওইটা এক জিনিস, আবার মাইক ধরে বক্তা বসে রেখে বলবেন আর আমি বলবো না, খোসা আপনি আমারে মারলে আমি একটু খোসা মারবো না, সহজ কথা, বোঝা লাগবে তো, রাগ করতেছেন আপনারা? আমি দাওয়াতে মেহমান, এটা মাথায় রাখা লাগবে, আমি জোর করে আসি নাই, আমি গান গাই না, এই এই এলাকায় অনেক মাহফিল করছি, কয়টা গান গাইছি কয়টা মাহফিলে মনে আছে আপনাদের? কোনো মাহফিলে যদি কোনো বক্তা দুই তিন ঘন্টা ধরে গান গায়, স্যান্ডেল কি থাকবে আপনাদের কাছে? এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আমরা যুগ উপযোগী আলোচনা করি, তরুণ মানুষ কোনো বক্তব্য বুঝাইতে গিয়ে হয়তো বা দুই এক কলি ধান করে বলে ফেলেছি, এটুকুই শেষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন বলুক, সমস্যা নাই, যত মানুষ সমালোচনা করুক পিছনে তাকানোর সুযোগ নাই, সামনে এগিয়ে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারো কথা শুনে ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। ওই যে আমাদের এলাকায় একটা কথা আছে, প্রবাদ আছে, গাল যাবে আল দিয়ে ভাত খাবো ডাল দিয়ে, এটা হলো আমাদের গাইবান্ধার একটা কথা, বুঝতে পারছেন? গাল কেউ আপনারে গালি দিল, ওই গাল যাবে একদিক দিয়ে আর ভাত খাবো মজা করে ডাল দিয়ে, কথা কি বুঝতে পারছেন? তো কে কি বললো এটা শোনার দরকার নাই, ভাবারও দরকার নাই। তাহলে কত নেতা আছে বাজার, এই যে জনগণের চাল ডাল গম এগুলোর টাকা লুটপাট করে খায়, বলেন তো ফেরেশতারা কি লেখে না, নাকি নেতা মানুষ দেখে লেখার দরকার নাই? কঠিন কিয়ামতের ময়দানে কত নেতা আছে চাল ডাল, এই যে টাকাগুলো করোনার সময় লুটপাট করে খেয়েছিল, চালের বস্তা সহ চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছিল, কথা কন ঠিক কেনা? এই জন্য বাজান গো আমার, চেয়ারম্যান যদি জনগণের কল্যাণে ভালো কাজ করে সেইটাও লেখা হবে, আবার যদি জনগণের ওপরে জুলুম করে অত্যাচার করে যেমন জনগণের আমানত নিজের পেটের ভিতরে ঢোকায় সেইটাও লেখা হবে, কথা বলেন ঠিক কেনা? ফিবুতুনিহিম নারা ওয়াসায়াসলাউনা সাইরা, ওরা পেটের ভিতরে যা ঢুকায় সব আগুন সব আগুন, কথা কন না কা? ওরা মরতে দেরি, ওদের কবর জাহান্নামে সাইর হতে দেরি হবে না, যারা এতিমের মাল আত্মসাত করে, কথা বলেন ঠিক কে না? জনগণ হলো নেতাদের কাছে এতিম, কথা কন না? রাগ করেছেন মনে হয়? তাহলে বাজান গো আমার, ইমাম সাহেব যদি মসজিদের টাকা খেয়ে ফেলে দেয় সেইটাও লেখা হবে, মাদ্রাসার মহাতামিম হুজুর যদি ওইটা করে তাও লেখা হবে, আবার কোন নেতা যদি এগুলো করে সেইটাও লেখা হবে, কোন ব্যবসায়ী যদি এগুলো করে সেইটাও লেখা হবে, শুধু যুবকেরা যা করবে ফেরেশতারা লিখবে না, কারণ যুবক বয়স এগুলো করারই বয়স, কথা কোন লাগে? ওরা গুনাহ করতে পারে, রং তামাশা করতে পারে, কথা বোঝা গেল? রাগ করতেছেন মনে হয়? এই যে যুবক বিয়ের আগে একটা অবৈধ মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করতেছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন তিনি কে, ফেরেশতারা কি বলেন লেখে না? জোরে বলেন আপনার গুনাহ হয় না? আপনি যে বিয়ের আগে একটা নারীর হাত ধরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন তিনি কে? কত যুবক আছে এ হারাম সম্পর্ক করতে গিয়ে মহিলার গর্ভে সন্তান পর্যন্ত চলে আসে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত ধরনের সমাজে ঘটনা ঘটে বাজান, সন্তান গর্ভে আসার পরে বাবাকে তালাশ করা লাগে, আবার সন্তান জন্ম দেওয়ার পরে বাবা খুঁজে পাওয়া যায় কিন্তু বাবা বলে সন্তান আমার বউ আমার না, কথা কন না? এ সমাজে এই ঘটনাগুলো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের রূপ যৌবন সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায়, এই জন্য মা বন্ধুকে বলে যায়, যুব সমাজকে বলে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, অবৈধ কোনো সম্পর্ক করা যাবে না,
বিয়ে করার পরে হালাল স্ত্রীর সাথে বৈধ সম্পর্ক করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন যৌবনের তারণায় গুনাহ করবে না, তারা জানে যৌবন কালের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আল্লাহ চেহারা সুন্দর দিয়েছে, গুনাহ করো না, ফিরে আস আল্লাহর দিকে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, একদিন পরকালে যেতে হবে, আল্লাহর দরবারে হিসাবের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। এই জন্য যৌবনের তারণায় গুনাহ করা যাবে, জোরে বলেন করা যাবে? এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমার নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কত দেশে কত ঘটনা ঘটতেছে বাজান, বিয়ের আগেই বাচ্চা পেটে চলে আসে, এরপরে বাবা খোঁজা হয়, বাবা খোঁজা পাওয়া যায় না। যদিও বাবা বলে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত বলে আমি আছি সন্তানের বাবা হিসাবে, এরপরে বউরে মানে না ও সন্তানের দায়িত্ব নেয় না, এমন বাবা আমাদের সমাজে আছে না? নাই, জোরে বলেন আছে না? নাই। এই জন্য খুব বেশি গুনাহের দিকে আমরা ধাপিত হয়ে যাচ্ছি, আজকে গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না, অবৈধ সম্পর্ক করে বাচ্চা জন্ম দিচ্ছে, এরপরে ওই জাতিনী মানুষের লজ্জা হয় না, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, হালাল স্বামী স্ত্রীর বৈধ মিলনের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করে পরিবারের সবাই খুশি, পাড়া প্রতিবেশী সবাই খুশি, কিন্তু অবৈধ মিলনের মাধ্যমে কোনো প্রেমিক যদি তার প্রেমিকার গর্ভে সন্তান দেয় আর সেই সন্তান যদি জন্মগ্রহণ করে, বলেন তো মানুষ কি দোয়া করে না বদদোয়া করে? এটা জাতির জন্য বলেন না কেন, খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ? এই জন্য মা বোনদেরকে বলি, মা কারো ছলকলাই ভুলে আপনার দেহের মূল্যবান সম্পদগুলো নষ্ট করবেন না, কারণ এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে যা দিয়েছে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবে। এই জন্য ব্যাপারদায় চলা যাবে না, বিয়ের আগে অবৈধ কোনো ছেলের সাথে সম্পর্ক করা যাবে না, কোনো প্রেম প্রীতি চলবে না, কথা বলেন ঠিক কিনা? যত প্রেম আছে সব হালাল স্বামীর সাথে, কার সাথে কথা বলে না কেন? এই জন্য স্বামীর সাথে ভালোবাসা করতে চায় না, স্বামী বাহিরে গেলে অন্য আরেকটার ছেলের সাথে পরকীয়ার ভাব জমায়, এমন সমাজের অবস্থা আছে না? না, এই পরকীয়া প্রেম করোনা ভাইরাসের চাইতে আরো মারাত্মক একটা ভাইরাস, কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক গোপনে প্রকাশ্যে যে যা করতেছি গুনাহ সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে, একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, আপনার কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? অন্য কেউ দেবে না, আপনি যা করতেছেন সব হিসাব একদিন আল্লাহর কাছে দেয়া লাগবে, কথা বলেন না কেন? আপনি কোনো ছেলেরে জায়গা জমি বেশি দেন, কোনো ছেলেরে কম দেন, কি মনে করেন ফেরেশতারা জানে না? আপনার আমলের খাতায় মনে হয় এটা লেখা থাকবে না, ফেরেশতারা ভুলে যাবে, মুরব্বী মানুষ ভুল করে কাউরে বেশি দিয়েছে কাউরে কম দিয়েছে লেখার দরকার নাই, সব সব আমি বললাম না, একটা এতের যদি ওয়াজ করা হয় সারা রাত চলে যাবে, শেষ হবে না। কিন্তু আমি তো বুঝি একটা জিনিস, রাগ করতেছেন আপনারা? তাহলে বাজান, প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন দেওয়া লাগবে, কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, সুবহানাল্লাহ বলবেন না, ডানপন্থী যারা জান্নাতি তারা সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াসসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা মক্কার ভিতরে আল্লাহ পাক জানা দিলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন,
তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে ডানপন্থী যারা জান্নাতি তারা জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদে, তারা যাবে জান্নাতে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডান পাশে যারা থাকবে তারা কোথায় যাবে? আরো জোরে বলেন কোথায়? ডান পাশে যারা থাকবে তারা জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের বাগানে যাওয়ার পর, জান্নাতের উদ্যানে তারা থাকবে, জান্নাতের বাগানে তারা থাকবে। আর জান্নাতে প্রবেশ করার পর তারা পরস্পরে গল্পে লিপ্ত হবে, বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে কি করবে? কথা কয় নাকি? রাগ করতেছেন আপনারা? আমার কথা না, আমার আল্লাহ পাকের কথা। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে থাকবে, জান্নাতের উদ্যানে থাকবে, এবং তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, পরস্পরে একে অপরের সাথে পরিচিত হয়ে গল্পে লিপ্ত হবে, বলেন আল্লাহু আকবার। হয়তো অনেকে বলতেছেন হুজুর এটা কেমনে হবে? তাহলে আপনাদেরকে আরেকটা কথা দিয়া বলি, মনে করেন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোতাহার হোসেন, কিনা মোতাহার হোসেন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মোতাহার হোসেনকে আপনি যে জান্নাত দেবেন, দয়া করে আল্লাহ আমার একই জান্নাতে দেবেন। আল্লাহ যদি আজকের দোয়া কবুল করে মোতাহার হোসেনকেও জান্নাত দেয়, আমারেও যদি দেয়, আল্লাহ যদি দয়া করে দুজনকে একই জান্নাত দেয়, ভালো করে বুঝবেন, রাগ করতেছেন আপনারা? আল্লাহ যদি দয়া করে দুইজনকে একই জান্নাত দেয়, তাহলে এই জান্নাতের ভিতরে দুইজনের পরিচয় হয়ে যাবে। এই আপনি সেই গাইবান্দার গোলাম রব্বানি, জি ভাই আপনি ধরো আমার এলাকায় গিয়েছিলেন বাগমারায়, হ্যাঁ আমাকে চিনতে পারছেন, আমি সেই মাহফিলের সভাপতি ছিলাম। জি 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 চিনতে পারছি আলহামদুলিল্লাহ। আহারে কবরের জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, কিয়ামতের মাঠের হিসাব নিকাশ চলে গেল। আল্লাহর দয়ায় আল্লাহ আপনার আমলের কারণে আপনারেও জান্নাত দিয়েছে, আমার আমল দিকে আমার আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া খুশি হইয়া দয়া কইরা আমারেও জান্নাত দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা জান্নাতের ভিতরে এসেছি। আসেন দুইজন, এত বছর পর, এত যুগের পর যুগ কেটে গেল, আসেন দুইজন মিলে গল্পে লিপ্ত হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের মাহফিলের যত শ্রোতা আছে আমাদের সবাইকে তুমি একই জান্নাতে কবুল করো, জোরে কো না আমি। আল্লাহ যদি দয়া করে সবাইকে জান্নাত দেয়, জান্নাতের মধ্যে আমরা একে অপরের সাথে কি করব? গল্প করব, সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলতেছেন হুজুর দোয়া করলে জান্নাত, এতই সোজা, রাগ করতেছেন? তাহলে তাহলে এই যে একটা ঘটনা আপনারা শুনেছেন, অনেকেরই জানা আছে, ঘটনা বলবো না, সহজে বলতেছি, আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে বলতেছেন আল্লাহ আমার কি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলেন আমি মানুষ কেন জান্নাত দেব না, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে জান্নাত দেব। মূসা নবী ডেকে বলে আল্লাহ জান্নাত তো দিবেন বুঝলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কি হবে? আমি যে জান্নাতে ফ্ল্যাটে থাকব তার পাশের ফ্ল্যাটে কে থাকবে, আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চায়, কারণ দুনিয়াতে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে মারামারি করে, প্রতিবেশী যদি ভালো না হয় সেই গ্রামে সেই জায়গায় বসবাস করে শান্তি পাওয়া যায় নাকি অশান্তি? কথা বলেন না কেন? আমাদের সমাজে প্রতিবেশীদের ঝগড়া মারামারি আছে না নাই? আপনি হয়তো বা কারো বাড়ির ধার দিয়ে একটু যাতায়াত করেন, রাস্তা ব্যবহার করেন, দেখবেন ওই লোকের সাথে একটু অনিশ হয়ে গেলে রাগ কইরা ওই রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, রাস্তার মধ্যে বেড়া দেয়, দেয় না, দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা আর আমার বাড়ির ধার দিয়া এই ভিআইপি রোড ব্যবহার করবা, তা হবে না, ব্যারিকেড দিলাম, এখন কোন দিক দিয়ে যাবা চান্দু, কোথা কন্যা খেয়ে? তো এরকম সমাজে আছে না? না যাতায়াতের রাস্তা বন্ধ করে, হয়তোবা কারো পানির একটু নেমে যায়, বৃষ্টি হওয়ার পরে বাড়ির পানিটা নেমে যায়, এটা নিয়েও ঝগড়া আছে, আছে না? না পানি নিয়ে দ্বন্দ্ব, রাস্তা নিয়ে দ্বন্দ্ব, চলাচল নিয়ে দ্বন্দ্ব, সামান্য একটু হয়তোবা গাছের ডাল যদি বাড়ির উপরে যায় ওইটা নিয়েও দ্বন্দ্ব, আছে না? না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে হিংসা মারামারি আছে না? নাই। অথচ প্রতিবেশীর হক যদি আমরা জানতাম কোনোদিন আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম না, কথা বলে ঠিক কে? না এ বাজান খো আমার লম্বা হবে, লম্বা করতে পারবো না। আল্লাহর নবী মুসা ডেকে বলে আল্লাহ
জান্নাতে আমার প্রতিবেশীকে হবে আমার জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে মুসা তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই, সে পয়গাম্বার ডেকে বলে আল্লাহ এত মানুষ থাকতে একটা কসাই আমার সাথে জান্নাতে থাকবে, এটা তো মানা যায় না। কেন কসাই জান্নাতে থাকবে? দুনিয়াতে কি ভিআইপি লোকের অভাব করেছে? আল্লাহ ডেকে বলে মুসা কেন কসাইকে তোমার সাথে জান্নাত দিলাম? যদি জানতে চাও কসাইয়ের কাছে চলে যাও। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা বাজান পয়গাম্বার, আল্লাহ পাকের অর্ডার পেয়ে চলে আসলেন কসাইয়ের কাছে। যেই বাজারে গোস্ত বিক্রি করে কসাই বাড়ির পথে রওনা করেছেন, কিছু গোস্ত টোকলার ভিতরে নিয়া পয়গাম্বার যায় বলে কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? কসাই দেখে বলে না আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষ মেহমান হলে আমি তো ধন্য হয়ে যাব। এইবার আল্লাহর পয়গাম্বার মুসা নবীকে নিয়ে কসাই বাড়িতে চলে গেল। টোকলার ভিতরে থাকা গোস্ত সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর তার জনম দুঃখিনী মা চলতেও পারে না বয়সের ভারে, মা অনেক কষ্টের ভিতরে আছে। এ বাজান গো আমার ওই গোস্ত বাটির ভিতরে নিয়ে যায় জনম দুঃখিনী মার মুখে মুখে তুলে তুলে খাওয়ায়। মা গোস্ত খাওয়ার পরে আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গো আমার যে সন্তান আমার এত খেদমত করে, ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে এই জামানার মুসা নবীর সাথে আমার ছেলেকে তুমি একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ আকবার। আল্লাহ জামানার নবী মুসাকে যেই জান্নাত দিবা ওই একই জান্নাতে আমার সন্তানটাকেও কবুল করে নাও। কথা বলেন আল্লাহ আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার আল্লাহর নবী মুসার কাছে যখন কসাই চলে গেলেন, এইবার ডেকে বলে কসাই একজন বৃদ্ধা নারী মনে হয় কিছুক্ষণ আগে আপনার জন্য দোয়া করলো, ওই মহিলাটা কে হয় আপনার? কসাই ডেকে বলে আপনি কিছু মনে করবেন না, ওইটা আমার মা। হযরতে মুসা ডেকে বলে ওইটা তোমার মা? আর কসাই দেখে বলে আপনি মনে কিছু নেবেন না, প্রতিদিন দোয়া করে আল্লাহ যেন এই জামানার নবী মুসার সাথে আমারে জান্নাত দেয়। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য একটা কসাই? আল্লাহই দোয়া করছেন কালেও কবুল করবে না। নবী মুসা ডেকে বলে কসাই তুমি তো জানো না আমি এই জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া যে আল্লাহ কবুল করেছে আমার আল্লাহ পাক আমার নিজে জানা দিয়েছেন আমি যেই জান্নাতে থাকব ওই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমারে আমার প্রতিবেশী হিসাবে কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি জান্নাতে যায় সেই মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? সেই বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এ যুবকের দল হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা এমন একটা নিয়ামত যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক আমার নামায় কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। বলবেন না 2-3 লাখ টাকা 5 লাখ 4 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন কবুল হতেও পারে নাও হতে পারে, কারণ নিয়তের মধ্যে ভেজাল থাকলে টাকার মধ্যে ভেজাল থাকলে কথা কন না খায়। কিন্তু মা বাবার চেহারার দিকে মহাব্বতের নজরে যদি কোনো সন্তান তাকায়, কোনো সন্তান যদি তাকায় তার আমল নামায় কবুল হজের সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলবেন না। একজন সাহাবী বলেন নবী গো আমি বারবার যদি তাকাই বারবারই কি সব পাবো? আল্লাহ রাসূল বলে কোন সন্তান যদি দিনের মধ্যে 100 বারও তাকায়, 100 বার তাকাইলেও সবের কোনো কমতি হবে না, প্রত্যেকবার একটা করে আমল নামায় কবুল হজের সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলবেন না। মা বাবা কত বড় নিয়ামত, মা বাবাকে বাদ দিয়ে পীরের কাছে দৌড়াচ্ছ, তুমি জানো না দুয়ার ভান্ডার রহমতের খনি হলো মা বাবা, করে টাকা পয়সা লুটপাট করে খায়। একদিন আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। উদাহরণ দিয়ে কথাগুলো বলতেছি শুধু বুঝানোর জন্য যে আমাদের কৃতকর্মগুলো যে যেখান থেকে করতেছি যা করতেছি সব কিন্তু কি হচ্ছে, রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, লেখা হচ্ছে, কিতাব আকারে ধারণ করা হচ্ছে। এ বাজান গো আমার মনে করেন কোনো ব্যবসায়ী যদি খাদ্যে ভেজাল দেয় ওজনে কম দেয় তারটাও লেখা হবে,
কেউ যদি দুধের ভিতরে পানি মেশায়, ফেরেশতারা তখন মানে ভিডিও বন্ধ করে থাক, কথা কন দেখে। কেউ যদি জমির আল ঠেলে জমি বৃদ্ধি করে তখন মনে হয় ভিডিও বন্ধ থাকে। কেউ সুদের টাকা লেনদেন করলে ফেরেশতারা তখন মনে হয় দেখে না, কথা কন না কে আপনারা। কেউ যদি ঘুষের টাকা লেনদেন করে তখন ফেরেশতারা লেখে না। মা বোনেরা যখন ব্যাপার দায় চলে যায় তখন ফেরেশতারা কিছুই লেখে না, কথা বলেন না কেন? যে যা করতেছে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে, যত ধরনের গুনাহের কাজ করতেছি সেইটাও লেখা হচ্ছে, যত ধরনের নেকির কাজ সওয়াবের কাজ করতেছি সেগুলোও লিপিবদ্ধ করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কাউকে সালাম দিতেছেন ওইটাও লেখা হচ্ছে, আবার আপনি কাউকে গালি দিতেছেন ওইটাও লেখা হচ্ছে, আপনি মসজিদেকে সিজদা দিতেছেন সেইটাও লেখা হচ্ছে, সেই ভিডিও ধারণ করা হচ্ছে, আবার একই মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন ওইটাও ভিডিও করা হচ্ছে, একই মানুষ কোরআনের মাহফিলে তাফসির মাহফিলে আলোচনা শোনার জন্য বসে গেছেন এইটাও লেখা হচ্ছে, আবার পাশে যখন শিল্পী আইসা গানের কনসার্ট করতেছে ওই জায়গাতে হাজির হয়েছেন ওই গানের কনসার্টে ভিডিও আসে না। কোন নেতা যদি রাগ করেন না, কোন নেতা যদি মনে করেন চাল বা গম দেওয়ার কথা 50 কেজি, জনগণকে দিতেছে 30 কেজি, জনগণ বলে স্লিপের ভিতরে লেখা আছে 50 কেজি, দিলেন যে 30 কেজি, বাকি 20 কেজি গেল কই? কই বেটা বেশি কথা বলবি না, পারলে ওই 30 কেজি রেখে দেব, তুমি জানো রাজনীতি করতে কত খরচ হয়? এ কথা বল না কে আপনারা, তুমি তো জানো না আমার আশেপাশে যে লোকজন আছে ওদেরকে পরিচালনা করতে গিয়ে আমার বড় খরচ হয়, এজন্য আপাতত 30 কেজি দিয়েছি, বেশি কথা বললে পুরোটাই রেখে দেব। বলেন তো যে চেয়ারম্যান সাহেব 50 কেজি জনগণকে দেওয়ার কথা দিল, 30 কেজি দেওয়ার কথা 20 কেজি দিচ্ছে, 10 কেজি দেওয়ার কথা 2500 টাকা নিজের মেয়ের নাম্বার ঢুকায় দিয়েছে, কথা কন না কে? জনগণের সিমের টাকা না পাঠাইয়া নিজের স্ত্রীর মোবাইল নাম্বারের টাকা বিকাশ করে নিয়েছে। বলেন তো ফেরেশতারা সেই সময় মনে হয় ভিডিও বন্ধ রাখে? নেতা মানুষ রাজনীতি করতে গিয়ে একটু এদিক সেদিক হয়, কথা কর না কে? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে কাজ করে বাজান, ছাগলে পেশাব করলে ভেঙে যায়, কথা কন ঠিক খেয়ে না? এ বাজান গো আমার, ওরা প্রতিশ্রুতি দেওয়ার বেলায় হাজার হাজার প্রতিশ্রুতি দেয়, কাজের বেলায় কিছুই খুঁজে পাওয়া যায় না, কথা কন না কে? কত কষ্ট করে আপনারা রাস্তা দিয়ে চলাচল করেন, দুঃখ লাগে বাজান, নেতা আছে, কথা কন না কে? নেতা আছে, কিন্তু ওই যে আগে বলতো আহা আমারে যদি পাস করায় দেন রাস্তা পাকা করে দেবো, এখন রাস্তা হয়ে গেছে ডেলিভারিরও, কোনো গর্ভবতী মহিলাকে যদি সিএনজিতে বা ভ্যানে তুইলা ভ্যানালারে বলা হয় 500 টাকা বকশিস বেশি দেবো, খালি ব্রেক ধরবি না, কথা কন না কে? জায়গাতে ডেলিভারি হবে, হাসপাতাল পর্যন্ত পৌঁছান লাগবে না, কথা কন ঠিক কে না? যে রাস্তা কোন শালি যদি দুলে ভাইয়ের মোটরসাইকেলে চড়ে আর মাঝখানে মনে করছে যে আমার বড় অপার স্বামী একটু ফাঁকা রাখি, কিচ্ছু করা লাগবে না, দুলে ভাই ওই গ্যাপে পড়লে ফাঁকা সাথে সাথে পূরণ হয়ে যাবে, কথা কন ঠিক কে না? এই হলো রাস্তার অবস্থা বাজান, সেই গাড়ি রেখে আসা লাগলো অনেক দূর, এরপরে এটুকু হেঁটে আসালে কষ্ট পাচ্ছেন আপনারা? আমি তো আসছি একদিন, আপনারা চলবেন হাজার দিন, আমরা দোয়া করি যারা নেতা আছে আল্লাহ যেন তাদের জনগণের কল্যাণে অন্তত এই রাস্তাটা পরিষ্কার ক্লিয়ার পাকা করে দেওয়ার সুবুদ্ধি দান করে, জোরে কোন আমিন, আরো জোরে বলেন না।